রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা আলমোড়া শহরে ভিউ পেয়ে গেলাম। আর এই হচ্ছে পাতাল দেবীর মন্দির। এই দেখুন একটা নদী, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে ওল্ডেস্ট সূর্য মন্দিরে। দুপুরে খাওয়ার আজকে মাটন মোমো 8 পিস। ভালোই করেছে কিন্তু, 8 পিস 60 টাকা। একটা বার্গার নিয়ে নিয়েছি, এক চিকেন বার্গার, এটাও 60 টাকা। এই যে এখানে রয়েছে নন্দাদেবী ইকোলজিক্যাল পার্ক, ছোটোখাটো একটা পার্ক আর কি। সামনে রয়েছে স্বামীজির ইনস্টিটিউট, তো ওইদিকেই যাবো। এখানে আপনারা চাইলে আসতে পারেন, বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্ক আর কিছুই না। এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ কুটির, এখানে লেখা আছে বিবেকানন্দ কর্নার আলমোড়া। এখান দিয়ে আপনারা নিচে নেমে যাবেন, এখান থেকে হচ্ছে মেন কর্নারটা। খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তলায় স্বামীজির মূর্তি আছে, যাচ্ছে ওইদিকে। এখন আমি চলে এসেছি হচ্ছে স্বামী বিবেকানন্দ কর্নারে, এবং এখানেই রয়েছে রামকৃষ্ণ কুটির, যেটা কিন্তু বেলুড় মঠের আন্ডারে। আর এই জায়গাটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট আলমোড়ার জন্য। তো আপনারা যদি নৈনিতাল দিয়ে আসেন, আপনারা কিন্তু এখান দিয়ে ঢুকবেন। আর স্বামীজির কিন্তু আলমোড়া খুব প্রিয় একটা জায়গা ছিল, উনি এখানে 3 বার এসেছিলেন, 1890 সালে, 1897, আর আমি যদ্দূর জানি লাস্ট এসেছিলেন 1898 সালে। ওনার জন্যই এখানে সুন্দর একটা কর্নার করা হয়েছে, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, এবং সেখান থেকে খুব সুন্দর এখানে দৃশ্য দেখতে পাওয়া যায়, অপূর্ব সুন্দর জায়গা। তো আপনারা যদি আলমোড়া আসেন এবং লোকাল সাইট সিইং করেন, তাহলে কিন্তু আপনার যাত্রাটা এখান দিয়ে শুরু করতে পারেন। একটু আলমোড়ার যে মেন ম্যাল রোডটা আছে ওখান থেকে একটু বাইরে, কিন্তু এখানে আসলে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই যে রামকৃষ্ণ কুটির, এখানে মানে থাকার জায়গাও আছে এইদিকে। এটা কিন্তু বেলুড় মঠের আন্ডারে, এখানে স্বামীজির মূর্তি রয়েছে। আর যে ভিউটা বলছিলাম সেই ভিউটা কিন্তু এদিক থেকে, অপূর্ব সুন্দর ভিউ, দারুণ লাগছে। এখানে আরেকটা খুব অপূর্ব সুন্দর জায়গা আছে, যেটা আমি খুঁজে পেলাম না, ম্যাপে যে লোকেশানটা দেওয়া আছে সেটা কারেক্ট মনে হচ্ছে না, ওই অবধি গেলাম। সেটা হচ্ছে কাপস্টোন অফ স্বামী বিবেকানন্দ। তো কী হয়েছিল, 1890 সালে যখন স্বামীজি এখানে এসেছিলেন এবং এখান দিয়ে মার্চ করে যাচ্ছিলেন, তখন ওনার শরীর খারাপ হয় এবং উনি অজ্ঞান হয়ে গিয়ে একটা পাথর উপরে পড়ে যান। এবং তখন ওই যে এরিয়াটার একজন ভিখারি কেয়ারটেকার ছিলেন, জুলফিকার আলী, যদ্দূর আমার নামটা মনে আছে বা যদ্দূর পড়েছি, তো উনি ওনাকে মানে স্বামীজিকে আর কি জল আর শশা দিয়ে হেল্প করার চেষ্টা করেন। তো সেই রকটাও এখানে আছে, সেই রকটা আর একটু এগিয়ে গিয়ে, কিন্তু সেটা দেখতে পেলাম না, এটা একটা ব্যাপার। তো আপনারা যদি এই জায়গাটা গিয়ে থাকেন বা যদি স্পট করতে পারেন, আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। এই মেন রাস্তা দিয়ে আসতে আসতে এখানে আলমোড়া একটা মল আছে, রঘুনাথ সিটি মল, এখানে ট্রেন প্যান্টালুন সবই আছে। তো এখানে এসে কেনাকাটা করতে পারেন, এটাই মনে হচ্ছে আলমোড়ার একমাত্র মল, যদ্দূর জানি সবচেয়ে বড় মল। আর এদিকে বিবেকানন্দ ইনস্টিটিউট অনেকগুলো রয়েছে, পেছনে একটা ফেলে আসলাম, সামনেও একটা ইনস্টিটিউট আছে। কিন্তু আপনার মল এখানে খুঁজতে হলে আলমোড়ার এখানেই চলে আসতে হবে, রঘুনাথ সিটি মল। রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা আলমোড়া শহরে ভিউ পেয়ে গেলাম, তো ভাবলাম আপনাকে দেখাই একটু, দারুণ লাগছে। সময় হয়ে গেছে হচ্ছে 5টা বেজে গেছে, এখন রোদটা পুরো শহরের ওপর এসে পড়েছে, খুব সুন্দর লাগছে। একটু অফবিট জায়গার খোঁজ করতে করতে নতুন জায়গায় চলে এসেছি, এবং এই জায়গাটা হচ্ছে পাতাল দেবীর মন্দির, যেটা কি না খুব সুন্দর একটা সিনিক স্পট, যেখানে একটা মন্দিরও আছে। আর এটা আলমোড়া শহর থেকে মোটামুটি ধরুন 3.5 থেকে 4 কিলোমিটার দূরে, কিন্তু স্পেশালি মন্দিরটা তো আছেই মানলাম, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, একদম শান্তিশিষ্ট জায়গা,
লোকজন কম, টুরিস্টের ভিড় নেই, কিন্তু আলমোড়ার কাছে। আর নিচে দিয়ে রাস্তাগুলো ঘুরে ঘুরে নেমে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আপনি জায়গাটা আসতে পারেন, যদি আলমোড়ার এখানে সাইট সিইং করেন হয়তো আপনাকে নিয়ে আসবে না, কিন্তু আমি জায়গাটা নিচে লিখে দিলাম, আপনাদের দেখালাম, লোকেশানটা মার্ক করে দেবো, চাইলে এখানে আসতে পারেন স্পেশালি সুন্দর ভিউটার জন্য। চলুন এবার আপনাদের পাতালদেবীর মন্দিরটা দেখাই এবার। এই যে উপরে একটা গেট করা আছে, এই গেটটা দিয়ে নামতে পারেন লাগলে। আমি প্রথমবার ভুল করে ওই গোল গোল চক্করগুলো তলায় নেমে গেছিলাম, একটা স্টেপ উপরে উঠে আসলাম, আর রাস্তা থেকে একটা ধাপ জাস্ট নিচেই এখান দিয়ে এন্ট্রিটা রয়েছে পাতাল দেবীর মন্দিরে। হাওয়া দিচ্ছে, পতাকার মধ্যে লাগানো আছে ঘন্টাটা, এই যে পতাকাটা সুন্দর। আর এই হচ্ছে পাতাল দেবীর মন্দির। পেছন দিকটা দেখি কিরকম সুন্দর ভিউ পাওয়া যায়। অপূর্ব গাছে ফাঁক দিয়ে আলো আসছে, এইদিকে পুরো সুন্দর সানলাইটটা পড়ছে। যারা ফটোগ্রাফি তার জন্য কিন্তু আদর্শ সময় ছবি তোলার, দারুণ লাগছে। আজকে একটু আগে আগে বেরোতে পেরেছি, এখন এই রাস্তায় আর কি আছি, এবং এখানে এসে টুকটাক ম্যাগি খেয়ে নিচ্ছি, একটু 30 টাকা করে প্লেট ম্যাগি চট করে খেয়ে নিই, কারণ নইলে অনেক লেট হয়ে যায়, রোজ খাওয়া দাওয়া তো অনেক দেরি হয়ে যায়। এই যে ম্যাগি চলে এসছে, চকচক খেয়ে নিই, খেয়ে বেরোবো। এই এখন সূর্য মন্দির যাওয়ার পথে, আজকে মনে হচ্ছে বেশি জিনিস পড়া হয়ে গেছে, এটা পরে একটু গরমই লাগছে। রাস্তাঘাট কিন্তু এমনি খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে রানীক্ষেতের সাইড আর কি, এইদিকে কিন্তু ঝাউবনটা একটু কম দেখছি আর কি, মানে ফরেস্ট কভারটা একটু কম, মেন রাস্তাগুলো বা এমনি মিরো টাইপের জায়গাগুলো একটু বেশি, কিন্তু বেশ অপূর্ব লাগছে, যাওয়া যাক। আর বেশি দূর না এখান থেকে, মোটামুটি যতদূর মনে হচ্ছে 10 কিলোমিটার এখানে সূর্য মন্দির আর কি, তো যাওয়া যাক, আপনাদের পৌঁছে আবার দেখাচ্ছি, আর পারলে রাস্তাটা দেখাচ্ছি, এই দেখতে থাকুন। এই কোসির এখানে যে ব্রিজটা আছে, কোসি যে একটা গ্রামের নাম, যেটা আলমোড়া থেকে মোটামুটি ধরুন ওই 10-12 কিলোমিটার দূরে, তো সেই ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি। পেছন দিয়ে চলে যাচ্ছে কৌশানি, এখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে স্ট্রেট, মানে আমি ওদিক দিয়ে আসলাম, এসে যদি সোজা চলে যেতাম হচ্ছে কৌশানি, আর এদিকে হচ্ছে রানীক্ষেতের রাস্তা, রানীক্ষেত সূর্য মন্দির সব এদিক দিয়ে যেতে হবে। অপূর্ব সুন্দর, নিজের নদী আছে, নদীটা দেখতে বেশ ভালো লাগছে, এই দেখুন একটা নদী, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। পুরো গ্রামের নিচের দিকে নেমে এসেছি মনে হচ্ছে, সেই জন্য গরমও আছে, ওপরকার মতো অতটা ঠান্ডা নেই। সামনে লেখা আছে রানীক্ষেত এখান থেকে 33 কিলোমিটার, আর কাতারমাল সূর্য মন্দির যেখানে যাচ্ছি সেটা হচ্ছে 8 কিলোমিটার। কৌশানীয় সামনে দিয়ে যাওয়া যায়, পেছন দিয়েও যাওয়া যায়। তো বৈজনাথ যে টেম্পলটা আছে সেটা খুব ফেমাস, সেটা হচ্ছে 56 কিলোমিটার, তো অদূরে যাওয়া যাবে না, কিন্তু দেখা যাক, কাতারমাল আগে যাই, তারপর কি যতদূর যেতে পারবো সেটা আপনাদের দেখাবো, আশা করি ভালো লাগবে আপনাদের, এই কোনো জায়গা লেট করবো না। আমি পেছনের রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম যে গাছের কত ইম্পর্টেন্স আর কি, যে জায়গাটায় গাছ নেই সেই জায়গাটা কীরকম গরম, আর যে জায়গাগুলো গাছ আছে সেই জায়গাটা একদম ঠান্ডা। ভাবি তাই, মানে আমরা গাছ কেটে যে বাড়ি ঘর করছি সব কিছু করছি, কিন্তু তাতে যে কতটা লস হচ্ছে বোঝা মুশকিল, খুব আমরা বুঝতে পারছি না। আর আমি এখন চলে এসেছি কর্তালমা সূর্য টেম্পলের 3 কিলোমিটার দূরে, স্ট্রেট রাস্তা চলে যাচ্ছে এদিকে, আর আপনি বাঁ দিকে উঠে যেতে হবে এই ভেতর দিকে। এই সূর্য মন্দিরের রাস্তায় চলে এসেছি, এখান থেকে আরও 300 মিটার,
তো হেঁটে গেলে এখান থেকে 300 মিটার, আর বলছে গাড়ি নিয়ে নাকি একটা রাস্তা আছে, সেটা মোটামুটি 50 মিটার মতন পড়বে। তো এখান দিয়ে স্ট্রেট চলে যেতে হবে, সামনে মন্দিরের তলাতে গাড়ি রাখা আছে, কিন্তু ওখান দিয়ে হেঁটে উঠতে গেলে ওই রাস্তাটা কাঁচা রাস্তা, এটা একটা প্রবলেম। দেখা যাক, দেখি ভেতরে গিয়ে দেখি একবার, যদি উঠতে পারি তো ভালো, তাহলে ব্যাক করে এসে আবার এই রাস্তা দিয়ে যাবো। আর এই হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকছি। এখানে পার্কিং করে দেওয়ার জায়গা আছে, সুন্দর স্পেস এখানে পার্কিংয়ে। এই রাস্তা দিয়ে এসেছি, রুকটা খাওয়ার দোকানও আছে। আর এই যে পার্কিংয়ের স্লিপ দিল, এন্ট্রি পার্কিং সবই সেম 20 টাকা করে, তো 20 টাকা দিই, এবার ভেতর দিকে যাওয়া যাক। এই যে বাঁদিক দিয়ে হচ্ছে গাড়ি বাইক এসব যাওয়ার রাস্তা আছে আর কি, আর এখান দিয়ে হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা, 300 মিটার কিন্তু এখান দিয়ে। তো আপনারা দেখে নেবেন কোন দিক দিয়ে যেতে চান, সেই বুঝে আর কি যাবেন। এখানে অনেক কিছুই আছে, ওপেন এয়ার থিয়েটার রয়েছে, পেছন দিকে গেস্ট হাউসও আছে। এখন নিচের থেকে অনেকটা রাস্তা উপরের দিকে উঠে এসেছি, এসে এইখান দিয়ে একটা কাঁচা রাস্তা চলে যাচ্ছে উপর দিকে যাওয়ার। তো যাওয়া যাক এখান দিয়ে, এবার যাই সূর্য মন্দিরের দিকে। এইদিককার রাস্তাগুলো এতটাই অপূর্ব যে চালিয়ে কিন্তু খুব মজা লাগে। টু হুইলার হলে তো কোনো কথাই নেই, আপনারা টু হুইলারটা যদি ইউজ করতে পারেন খুবই ভালো লাগবে, গাড়ি নিয়েও আসতে পারেন। কিন্তু গাড়ি আনলে কী হবে, কোনো কোনো রাস্তা অনেক ছোটো আছে, তো এটা একটা সমস্যা। কিন্তু ডেস্টিনেশন যাই হোক, এখান দিয়ে কিন্তু চলাফেরা করে ড্রাইভ করে কিন্তু অপূর্ব লাগে, এত সুন্দর সুন্দর রাস্তা আর এত সুন্দর সিনিক ভিউ, অপূর্ব, পারফেক্ট। এই রাস্তার পুরো ক্ষেতের মাঝখান দিয়ে, এর মাঝখান দিয়ে দিয়ে টুকটুক করে উঠে যেতে হবে। আমার মতন হালকা বুড়ো ইয়ং হলে উঠে যেতে পারবেন, বয়সটা হলো কিন্তু মনটা এখন ইয়ং আছে। এইটা হচ্ছে এখানকার ম্যাপটা, গেট দিয়ে ঢুকলাম, এবার পুরোই কমপ্লেক্সটা এখানে আছে। আপনাদেরকে যদি সূর্য মন্দিরের কথা বলা হয়, তাহলে প্রথমে কোন জায়গার নামটা মাথায় আসে বলুন তো? কোণারক সূর্য মন্দির, তাই না? কিন্তু ভারতবর্ষে কিন্তু অনেক জায়গায় অনেকগুলো সূর্য মন্দির আছে, এবং তার মধ্যে আপনারা যদি সবচেয়ে পুরনো সূর্য মন্দির দেখতে চান, তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে আলমোড়াতে। আলমোড়া ঠিক বলবো না, আলমোড়ার থেকে 18 কিলোমিটার দূরে একটা সুন্দর গ্রাম আছে, এবং সেখানে রয়েছে কাত্তালমাল সূর্য মন্দির। চলুন আজকে আপনাদের দেখাই ভারতবর্ষের সবচেয়ে পুরনো সূর্য মন্দির। এটা মনে হচ্ছে চক্র, এটাই মনে হচ্ছে সূর্য ঘড়ি, এটা বানানোর কথা ছিল। এখানে ছোটো ছোটো অনেক মন্দির আছে, এখানে মনে হয় পুজো আচ্ছা হয় এই জায়গাটায়। খুব বিশাল টেম্পল কমপ্লেক্সটা না, কিন্তু সুন্দর এমনি, একদম অফবিট লোকেশানে। আর এটা হচ্ছে মেন মন্দিরটা। কিন্তু আপনারা যদি ভারতবর্ষের সবচেয়ে পুরনো যে সূর্য মন্দির আছে সেটা দেখতে চান, তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে আলমোড়া। টু বি স্পেসিফিক আলমোড়া থেকে মাত্র 17 কিলোমিটার দূরে আধেলি সোনার বলে একটা গ্রাম আছে, যেখানে রয়েছে ভারতবর্ষের সবচেয়ে পুরনো সূর্য মন্দির, এবং এই সূর্য মন্দিরের নাম হচ্ছে কাতারমাল সূর্য টেম্পল। চলুন আজকে আপনাদের দেখাই ভারতবর্ষের সবচেয়ে পুরনো সূর্য মন্দির। এখানে এখন ছোটো বড়ো কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, বেশ অপূর্ব। কাতারমাল ছিলেন কাতুরি ডাইনাস্টির রাজা, এবং তিনি 600 থেকে 900 মানে 600 সাল থেকে 900 সালের মধ্যে কিন্তু এই সূর্য মন্দির তৈরি করেন। এবং এখানে ছোট বড় করে রয়েছে হচ্ছে 45টা মন্দির, আর সব মন্দিরগুলোই কিন্তু ভগবান সূর্য দেবতাকে ডেডিকেট করেই বানানো হয়েছে। একটা রয়েছে মেন টেম্পল কমপ্লেক্স, সেটা হচ্ছে সবচেয়ে বড়, এবং সেখানেই কিন্তু পুজো আচ্ছা হয়। কিন্তু জায়গাটা হচ্ছে অপূর্ব সুন্দর, পেছন দিকে পাহাড়, সামনের দিকে অপূর্ব সুন্দর ভিউ, জঙ্গলের মাঝখানে এই সুন্দর মন্দিরটা অবস্থিত। তাই আপনারা যদি আলমোড়া আসেন, নিশ্চয়ই একবার কাতারমাল সূর্য মন্দির ঘুরে যাবেন। এটাই হচ্ছে মেন টেম্পল কমপ্লেক্সটা, অনেক উঁচু, এবং কুমায়ুন রিজিয়নে কিন্তু এটা একটা অনেক লম্বা টেম্পল কমপ্লেক্স। চারিপাশটা ঘুরে ঘুরে আপনাদের দেখাই,
দেখিয়ে তারপর এখান থেকে বেরোবো। এখানে যিনি পুরোহিত আছেন উনি বলছেন এখানে যে সানডায়ালটা আছে, মানে স্পেসিফিক সানডায়াল তো নেই, ওটাকে তৈরি করা হচ্ছিল, তো সেটা হতে হতে নাকি সূর্য অস্ত চলে যায়, সন্ধ্যা হয়ে যায়, এবং সেই জন্য নাকি এটাকে নিয়ে তৈরি করা হয়নি, এরকম কিছু একটা গল্প শুনলাম। আপনার এক্স্যাক্ট গল্পটা জানলে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন। আজকে এখানে প্রচণ্ড গরম, এখন দুপুর হয়ে গেছে 1:10, হেভি করা রোদ, তার মধ্যে মোটা জ্যাকেট পরে এসেছি তো খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক একটু বসে একটু জিরিয়ে নিই, জিরিয়ে নিয়ে নেক্সট প্ল্যানটা করি কোথায় যাওয়া যায়। এখন একটু গাছের তলায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছি, অলমোস্ট পুরোটাই নেমে এসেছি, সামনেই গাড়ি রয়েছে, স্কুটি রয়েছে, সব কিছু রয়েছে, তো নেমে গিয়ে এবার বাড়ির দিকে বা হোমস্টের দিকে ফিরবো। আর আপনারা চাইলে কিন্তু রানীক্ষেত যেতে পারেন যদি হাতে সময় থাকে, তো আমি বলবো যে সেখানে মানে অত কিছু নেই রানীক্ষেতে আর কি, আলমোড়া রানীক্ষেত সব লোকজন নাম একসাথে বলে, সেই জন্য আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরে সার্চ করে দেখলাম ওখানে সেরকম খুব একটা কিছু নেই। একটা আর্টিফিশিয়াল একটা ঝিল আছে, 2-3টে মন্দির আছে, আর সুন্দর নাকি ভিউ পাওয়া যায়, সেটা জানি না এখন যে ওয়েদারের অবস্থা কতদূর কী ভিউ পাওয়া যাবে কোনো আইডিয়া নেই। আর আলমোড়ার ক্ষেত্রেও এটা বলে রাখার ভালো যে আপনারা যদি নৈনিতালে না থাকতে চান তাহলে কিন্তু আলমোড়াতেও থাকতে পারেন, এবং আমি কিন্তু 1-2 দিনের মধ্যে আলমোড়া থেকে নৈনিতাল ট্রিপটাও করবো, সেটা আপনারা দেখাবো। কী হয়, নৈনিতাল ইজ লাইক শিমলা হিমাচলের মতন, ম্যাক্সিমাম লোকজন যখন আর কি উত্তরাখণ্ডে ঢোকে তো তারা নৈনিতালই থেকে যায়, আলমোড়াটা যেহেতু একটু উপর দিকে কম লোকজন আসে, তাই একটু খালি খালি একটু ফাঁকা ফাঁকা একটু প্রাকৃতিক সৌন্দর্য বেশি, এটাই যা। কিন্তু চাইলে আপনি নৈনিতাল থাকতে পারেন, আলমোড়াতে থাকতে পারেন, আমার মতন আলমোড়াতে থেকে নৈনিতাল ট্রিপও করতে পারেন, যেটা আমি করবো, সব ভিডিও আসবে, চিন্তা করবেন না। এখন আপাতত নেমে যাই, নেমে গিয়ে বাড়ির দিকে ব্যাক করি। আমি আবার সেই সরস্বতী রেস্টুরেন্ট থেকে বা সরস্বতী সুইটস থেকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বো নিয়ে এসেছি, এই আজকে খাবো, তাড়াতাড়ি লাঞ্চটা করে রেস্ট করে অফিসের কাজ করে আবার বেরিয়ে পড়বো। নিচে প্যানেল ভি গয়া না লগ রা হ্যায়, প্যানেল ভি গয়া পুরা, পিছে কা প্যানেল গয়া হ্যায়। এই যে রাতের খাওয়ার আগিয়া পনির আর রুটি, যোগাযোগ খাওয়া দাওয়াটা সেরে নি, খুব খিদে পেয়ে গেছে আজকে। তারপর প্ল্যানটা ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেলা বা বিকেলের দিকে লোকাল সাইট সিনগুলো করবো, যেমনি নন্দাদেবী টেম্পল, এখানে কয়েকটা বাজার আছে সেইগুলো, কিন্তু তারপর যা হলো আপনাকে দেখালাম আর কি। একটা গাড়ি মানে মদ খেয়ে চালাচ্ছিল ছেলেটা, গাড়িটা এসে এমন যে স্কুটিতে মেরেছে, স্কুটি তো ভেঙে চুড়ে দিয়েছে, গাড়িটাই নিচের খাদে পড়ে যাচ্ছিলো, মানে খুব বাজে অবস্থা আর কি, কিছু বলার নেই। যাই হোক সে স্কুটিটা আমার নিয়ে গেল, আমার ওখানে একটু লসই হলো কারণ স্কুটিটা ফুল ট্যাঙ্ক করানো ছিল আমার তেল, তো এবার যে স্কুটিটা দিয়েছে সেটাতে মানে তেলটা কম আর কি, জানি না অ্যাডজাস্ট করবে কি না, ঠিক আছে কিছু করার নেই, এগুলো হতেই থাকে। যাই হোক আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল ঘোষপুর অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে সাপোর্টও করবেন। প্রচণ্ড টায়ার্ড আজকে, আর বেশি কিছু বলছি না, শুয়ে পড়ি, কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। আর কালকে কিন্তু খুব ভালো একটা প্ল্যান চলেছে, মোস্ট প্রবাবলি কালকে আমি আপনাদের নিয়ে যাবো নৈনিতালে।